বাংলাদেশ নাগপুরে এই ঝড় সামলাবে কি করে দেশের সবার মনে এখন ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্ক বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে আরেকটি ঘূর্ণিঝড় সেটি নিয়ে স্বাভাবিকভাবেই সবাই উদ্বিগ্ন নাগপুরের আবহাওয়া নিয়ে অবশ্য মুশফিক মাহমুদুল্লা চিন্তা নেই তবে তাদের চিন্তা আছে রোহিত ঝড় নিয়ে বাংলাদেশকে প্রিয় প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে রোহিত বাংলাদেশকে পেলেই তার ব্যাট হয়ে ওঠে অস্বাভাবিক চওড়া রাজকোটে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পঁচাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বলেই নয় পরিসংখ্যান বলছে বর্তমান ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সফল রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি রান সচিন টেন্ডুলকারের বিরাশি দশমিক দুই পাঁচ গড়ে ছয় সেঞ্চুরি ও দুই ফিফটিতে এক হাজার তিনশো ষোলো টেন্ডুলকারের পরেই আছেন রোহিত পঞ্চাশ দশমিক সাত দুই গড়ে তিন সেঞ্চুরি ও সাত ফিফটিতে এক হাজার একশো ষোলো রান বাংলাদেশের বিপক্ষে শুধু সংখ্যা দিয়ে ভারতীয় ওপেনারের বিধ্বংসী চেহারাটা ফুটিয়ে তোলা যায় না রোহিত যেদিন খেলেছেন একাই রং দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বার্মিংহামে সেমিফাইনাল একই মাঠে দুই হাজার উনিশ বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচ গত নিদাহাস ট্রফির ফাইনাল দুই হাজার ষোলো এশিয়া কাপ প্রতিটি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রোহিত হিট আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা ওপেনার অন্য দল তবু কিছু উপায় বের করতে পারলেও বাংলাদেশ যেন কিছুতেই রোহিতকে আটকানোর উপায় খুঁজে পায় না কাল নাগপুর সিরিজের নির্ধারণী ম্যাচের আগেও বাংলাদেশ নানা ছক ভারতীয় অধিনায়ককে নিয়ে প্রতিপক্ষ তাকে বড় হুমকি মানে নানা ছক কষে তবু বাংলাদেশের বিপক্ষে এত সফল হওয়ার রহস্যটা কি আজ সংবাদ সম্মেলনের প্রশ্ন শুনে ভারতীয় ওপেনার বেশ মজাই পেলেন যদি রহস্যটা বলেই দিই তাহলে ওরা সেটা জেনে যাবে আমাকে আটকাতে চেষ্টা করবে আমি এটা কিছুতেই বলতে চাই না আমি সব প্রতিপক্ষের সঙ্গে ভালো খেলতে পছন্দ করি শুধু বাংলাদেশ নয় এখানে ক্রিকেট খেলতে এসেছি দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের আমি খেলাটার সব কিছু উপভোগ করি বাংলাদেশের দলের প্রায় সব ক্রিকেটারই মানছেন গত চার বছরে ভারতের বিপক্ষে বেশিরভাগ ম্যাচ রোহিত একাই পার্থক্য গড়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন আজ বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুশীলনের মাঠে গেটে দাঁড়িয়ে যেমন বলছিলেন দিল্লিতে আমাদের জয়ের অন্যতম কারণ ছিল দ্রুত রোহিতকে ফেরানো হয়েছিল ও টিকে গেলে বড় বিপদ ঘূর্ণিঝড় বুলবুলের মতো মাহমুদউল্লাহর দলকে রোহিত দিচ্ছেন দশ নম্বর মহাবীপদ সংকেত ও ঝড় কাল সামলাতে পারবে তো বাংলাদেশ এদিকে দিল্লি ক্যাপিটালসে সামিল হওয়ার পর কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাপারে এই কথা বলতে দেখা গেল অশ্বিনকে কিংস ইলেভেন পাঞ্জাবের রবিচন্দ্রন অশ্বিন আগামী আইপিএল মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে পাঞ্জাব থেকে ট্রেড করে নিয়েছে এই খবর বেশ কিছুদিন ধরে মিডিয়ায় আসছিল কিন্তু এখন এর অফিসিয়াল পুষ্টি হয়ে গিয়েছে পাঞ্জাব অশ্বিনের বদলে জগদীশ সুচিত আর এক দশমিক পাঁচ কোটি টাকা পেয়েছে সুচিত বাহাতি স্পিন বোলার পাঞ্জাবের দলে অশ্বিন অধিনায়ক ছিলেন কিন্তু দিল্লির কাছে শ্রেয়স আইয়ার রূপে অধিনায়ক উপস্থিত রয়েছে এই অবস্থায় তাকে সম্ভবতই অধিনায়কত্ব করার সুযোগ দেওয়া হবে কিন্তু দল তার অভিজ্ঞতার ফায়দা পাবে রবিচন্দ্রন অশ্বিন আগে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলের অংশ ছিলেন দল থেকে আলাদা হওয়ার পর তিনি প্রথমবার প্রতিক্রিয়া দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের থেকে আলাদা হয়ে আর দিল্লিতে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন এটা কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে একটা দারুণ সফর থেকেছে আমি সবসময় কিংসের সঙ্গে কাটানো দু বছর আর নিজের সতীর্থদের স্মরণ করব আমি নতুন চ্যালেঞ্জের অপেক্ষা করছি আমি সমর্থকদের দু বছর তাদের অন্তহীন সমর্থনের জন্য ধন্যবাদ দিতে চাইব ওদের বাইরে আসা আর নিজের দলের সমর্থন করা অবিশ্বসনীয় ছিল দুই মৌসুমে রবেচন্দ্রন অশ্বিন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আটাশটি ম্যাচ খেলেছিলেন এর মধ্যে তিনি পঁচিশ জন ব্যাটসম্যানকে আউট করার সঙ্গেই একশো চুয়াল্লিশ রানও করেছিলেন পাঞ্জাবের আগে তিনি চেন্নাই সুপার কিংস আর রাইজিং পুনে সুপার জায়ান্ট দলের অংশ থেকেছিলেন চেন্নাইয়ের দল দুই হাজার দশ আর দুই হাজার এগারোয় আইপিএল জিতেছিল তার দুটিতেই অশ্বিনের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল খেলোয়াড় হিসেবে তার প্রদর্শন অবশ্যই ভালো ছিল কিন্তু অধিনায়ক হিসেবে তার নিরাশাই জুটেছে পাঞ্জাবের দল গত দুটি প্লে অফে জায়গা করতে অসফল থেকেছে আইপিএল দু হাজার তারা দুর্দান্ত শুরু করেছিল কিন্তু শেষ আটটি ম্যাচে তারা একটাই জয় পেয়েছিল এই কারণে টেবিলে তাদের সপ্তম স্থানে থাকতে হয় তো বন্ধুরা আজকের ম্যাচে রোহিত ঝড় কি সামলাতে পারবে বাংলাদেশ আপনাদের কি মনে হয় তা আমাদের কমেন্টস করে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ভারতীয় ক্রিকেটের সর্বশেষ আপডেট সবার আগে পেতে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিত্য আপডেট পেতে আইকনে প্রেস করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ